Hi, I'm Mohammad Shah, Hafez, Kabir, founder and CEO of Gastroenterology Research Group. And I'm Bharm Sheshkurji, Doctor of Pharmacy, Faculty of Science and Engineering, International Islamic University, Apnashomoto, IIUC Name Shobachinbe. So, ask him the Kabo Kibabe in notary matto referencing Korachai. Current scientific manuscript is Juno, Apna in note, Kubeti Projuni acted software. কারণ রেফারেন্সিং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস একটা ম্যানুস্ক্রিপ্টে তার রিসার্চ ওয়ার্ক প্রেজেন্টেশনের জন্য কারণ ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে যে পাবলিকেশনের আগের একটা ফেজ যেখানে আমরা আমাদের পুরো একটা রিসার্চ ওয়ার্ককে প্রেজেন্ট করি এবং এর মাধ্যমে আমরা ভালো ভালো জার্নালগুলোতে আমাদের পেপারগুলো পাবলিকেশন করি তো আমরা দেখি কিভাবে রেফারেন্সিং করা যায় এন্ডনোটের মাধ্যমে আচ্ছা যাই এন্ডনোট একটা সফটওয়্যার এটা হচ্ছে থমসন এন্ড ওয়ার্টের সফটওয়্যার এর মাধ্যমে বেশিরভাগ রেফারেন্সিং করা যায় তো আমরা দেখি আসলে কিভাবে করব তো ফার্স্ট কথা হচ্ছে আমরা কিভাবে এটা কোন জায়গা থেকে আমরা এন্ডনোটটা পাবো এন্ডনোট জাস্ট যদি গুগল সার্চ করা হয় তাহলে আপনারা এন্ডনোট সফটওয়্যারটি পেয়ে যাবেন এবং 30 ডে ট্রায়াল এন্ডনোট পেতে পারেন আপনারা যদি এই 30 ডে ট্রায়াল ইউজ করতে চান তাহলে এটা করতে পারেন কিংবা আপনারা এটা ক্রয় করতে পারেন এখানের মধ্যে এখন এন্ডনোট 8 ইউজ করা হয় নতুন ভার্সন কিন্তু আমরা কাজ শিখব এন্ডনোট 4 এর যদিও এগুলো সবগুলোই রেফারেন্সিং স্টাইল এবং ক্রাইটেরিয়া একই সুতরাং আপনি যে ভাষণটা ইউজ করুন না কেন সকল ভাষণ দিয়ে আপনি আপনার রেফারেন্সিংটি করতে পারবেন তো দেখি আমরা আসলে কীভাবে করব ফার্স্টে আমরা এখান থেকে আমরা যদি ক্রয় করতে চাই তাহলে ক্রয় করে নিব কিংবা ফ্রি ট্রায়াল যদি ডাউনলোড করতে চাই ডাউনলোড করে নিয়ে এটাকে ইনস্টল করে নেব এটা জানার প্রসিডিউর তো তারপর আমরা কী করব তারপর আমি দেখাই আচ্ছা এর আগে আমি একটা বিষয় বলি কেন আমরা সফটওয়্যার দিয়ে রেফারেন্সিং করব আচ্ছা সফটওয়্যার দিয়ে এই কারণে রেফারেন্সিং করব কারণ এটা অনেক বেশি সোজা এবং এটা যে ম্যানেজমেন্ট কারণ কোনো একটা জার্নালের যখন কেউ একটা ম্যানুস্ক্রিপ্ট লেখে তখন কিন্তু সে জানে না যে আসলে সে মানে কোন জার্নালে সে তার এই পেপারটা পাবলিশ করবে সে তখন জার্নাল একটা সাইটেশন ইউজ করে প্যাটার্ন কারণ প্রতিটা জার্নালের জন্য ইন্ডিভিজুয়াল রেফারেন্সিং স্টাইল আছে তো এই জিনিসটা তারা জানে না বা আমরা জানি না তো আমরা যখন ফার্স্ট রেফারেন্সিং করি তখন এটা জেনারেল হয় এটা কোনো একটা নিয়ম মেনে করা হয় না জেনারেলি ভ্যানকোভার বা অক্সফোর্ড স্টাইল ইউজ করা হয় তো যখন পার্টিকুলার রেফারেন্সিং স্টাইলে আমাদেরকে মানে আমাদের সবগুলো রেফারেন্স স্টাইলটা চেঞ্জ করে পার্টিকুলার রেফারেন্সিং স্টাইলে কনভার্ট করতে হয় তখন খুবই সমস্যা পড়ছে কারণ ম্যানুয়ালি এটা অনেক বেশি সমস্যা করত সেজন্য আমরা এই এন্ডনোটটা ইউজ করি এবং এন্ডনোটের মাধ্যমে খুব ইজি ওয়েতে আপনি ডিফারেন্ট ফরম্যাট করতে পারবেন আসলে আমরা দেখি আসলে মানে কীভাবে করা যায় যেমন আমি এখানে দেখাচ্ছি এটা একটা ফুল পেপার এখানে পুরো রেফারেন্সিংটা করা হয়েছে এন্ডনোটের মাধ্যমে তো এন্ডনোটের সময় একটা সুবিধা যে এন্ডনোটের মধ্যে ধরেন এখন এই রেফারেন্সিংটা আছে নাম্বার স্টাইলে এখন কোনো একটা জার্নাল যেমন হচ্ছে যে জার্নাল অফ ইথনোফার্মাকোলজি ইথনোফার্মাকোলজি চাচ্ছে যে ওই যে ওর যে রেফারেন্সিং হবে ওইটা হবে অ্যানোটেড স্টাইল অ্যানোটেড স্টাইল নিয়ে যা শুধু আমি যদি পুরোটা পুরো আমার ম্যানুস্ক্রিপ্ট যদি এন্ডনোটে করা থাকে আমি যা শুধু এন্ডনোটে যাব এবং এই যে স্টাইল এই স্টাইল অপশনে গিয়ে সিলেক্ট অ্যানোটেড স্টাইলে যাব এবং জার্নাল অফ ইথনোফার্মাকোলজি বুঝবো তো জার্নাল অফ ইথনোফার্মাকোলজি এই জার্নাল অফ ইথনোফার্মাকোলজি কি আছে এখানে খুঁজে নিই
আচ্ছা জার্নাল অফ ইথনোফার্মাকোলজি নাই আচ্ছা তাহলে আমি আগে ফার্স্টে কীভাবে জার্নাল অন্যান্য স্টাইল ইউজ করা যায় যেমন আমরা ইউজ করতে পারি বিএমসি কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন তখন বিএমসি বায়োইনফরমেটিক্স অনুসারে হয়ে গেল কিংবা আমি যদি অ্যানোটেড স্টাইল চাই তাহলে অ্যানোটেড ক্লিক করলে পুরো রেফারেন্সিং সবগুলো অ্যানোটেডে কনভার্ট হয়ে যাবে কেউ এখন অ্যানোটেডে অ্যানোটেড স্টাইলে কনভার্ট হয়ে গেল হ্যাঁ এখন সব আমি কোনো স্টাইল সবসময় অ্যানোটেড স্টাইলেই আগে করছিলাম তো আমার এখন নতুনভাবে করলে ওইটাকে করতে হবে সাপোজ সাপোজ কেমিস্ট্রি স্টাইলে জাস্ট কেমিস্ট্রি স্টাইল সিলেক্ট করে ওকে দিলেই সবগুলো রেফারেন্সিং কেমিস্ট্রি স্টাইলেই হয়ে যাবে তো এরপর আমরা কী করব হ্যাঁ এখন হয়ে গেল কেমিস্ট্রি অনুসারে এখন কোনো একটা রেফারেন্সিং সাপোজ এই স্টাইলের মধ্যে নাই তো আমরা এই রেফারেন্সটা আসলে কীভাবে এখানের মধ্যে ইনপুট করবো আমাদেরকে প্রথমে গুগলে যেতে হবে গুগলে যাবো গুগলে গিয়ে আমরা ওই জার্নাল রেফারেন্স নাম লিখবো যেমন আমি তো অঙ্ক খুঁজতে ছিলাম যে জার্নাল অফ ইথনোফার্মাকোলজি আমরা জার্নাল অফ ইথনোফার্মাকোলজি লিখলাম এবং এরপরে লিখব এন্ড নোট স্টাইল আমরা একটা সার্চ দিব তো আমরা দেখবো যে ইননোট স্টাইল এই যে জার্নাল অফ ইথনোফার্মাকোলজি ইননোট স্টাইল আমরা পেয়ে গেলাম তো এখানে ঢুকবো ঢুকার পরে এখানে মধ্যে ডাউনলোড একটা অপশন আছে এই ডাউনলোড দিস স্টাইল ডাউনলোড করব ডাউনলোড হওয়ার পরে জার্নাল অফ ইথনোফার্মাকোলজি স্টাইলটা ওপেন করব ওপেন করার পরে এখানের মধ্যে ডাউনলোড স্টাইলটা চলে আসবে আমরা ফাইলে গিয়ে সেভ এস দিয়ে জার্নাল অফ ইথনোফার্মাকোলজি সেভ করব এবং শুধু নামটা রাখবো আমি সেভ অপশন ক্লিক করব এরপর এটা অফ করে দিই এরপর আমরা আমাদের মেন ম্যানুস্ক্রিপ্ট যাব এবং সিলেক্ট অ্যানাদার স্টাইলে আবার খুঁজব জার্নাল অফ ইথনোফার্মাকোলজি আসছে হ্যাঁ আসছে জার্নাল অফ ইথনোফার্মাকোলজি ক্লিক করলে সরি জার্নাল অফ ইথনোফার্মাকোলজি জার্নাল আমি আবার সিলেক্টে গিয়ে জার্নাল অফ ইথনোফার্মাকোলজি দিলে যদি আমি ওকে দিই তাহলে পুরো রেফারেন্সিং স্টাইলটা জার্নাল অফ ইথনোফার্মাকোলজিতে কনভার্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এটা একটা সুবিধা যে ডিফারেন্ট স্টাইল আমরা ইউজ করতে পারবো রেফারেন্সিংয়ের ক্ষেত্রে সেকেন্ড যে সুবিধা হচ্ছে একটা রেফারেন্সিং সাপোজ একটা ম্যানুস্ক্রিপ্টের প্রায় 100টি রেফারেন্স আছে এখন কোনো একটা রেফারেন্স স্টাইল থেকে আরেকটা রেফারেন্স স্টাইল যদি আমি চেঞ্জ করতে চাই এটা অনেক সমস্যা পড়তে হবে কিন্তু এন্ডনোট ইউজ করলে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে ওই স্টাইলটা চেঞ্জ হয়ে যায় এই জিনিসটা করা যায় তো এখন কথা হচ্ছে যে আমি আসলে তাহলে রেফারেন্সিং কীভাবে ইউজ করব আমি এন্ডনোটটা কীভাবে ইউজ করব এন্ডনোট ইউজ করার অনেকগুলো ওয়ে আছে আমরা এখানে দেখাবো দুইটা ওয়ে একটা হচ্ছে গুগল স্কলার থেকে আর একটা হচ্ছে পাবম্যাট থেকে পাবম্যাট মানে পাবম্যাট সেন্টার থেকে আচ্ছা ঠিক আছে এখন এটা কীভাবে করতে হবে আমরা প্রথমে দেখি গুগল স্কলার থেকে
তো সাপোজ কোন একটা রেফারেন্স আমি কোন একটা পেপার এটাকে আমি আগে একটু নাম্বার করে নিই নাম্বার আচ্ছা কোন একটা রেফারেন্স সাপোজ এটা হচ্ছে এই রেফারেন্সটা এই পেপার থেকে আমি কোন একটা ইনফরমেশন নিছি সাপোজ আমার রেফারেন্সিং কেন করি রেফারেন্স এই কারণেই করি কারণ কোনো একটা নির্দিষ্ট পেপার সাইন্টিফিক পেপার বা কোনো একটা ওয়েবসাইট থেকে আমি কতগুলি নির্দিষ্ট ইনফরমেশন নিচ্ছি সাপোজ আমি বলতেছি যে মানে 1990 সালে বাংলাদেশে বিভিন্ন ডিজিজের কারণে প্রায় 5 লক্ষ মানুষ মারা গেছে বা 10 লক্ষ মানুষ মারা গেছে তা এটা তো আমাকে বললে হবে না আমাকে তো এটার একটা নির্দিষ্ট রেফারেন্স বা এটা যে আসলেই হয়েছে এটার কোনো একটা তথ্যপত্র বা ডাটা একটা রেফারেন্স হিসেবে দিতে হবে ওই ওই যে ডাটা যে 10 লক্ষ বা 5 লক্ষ মানুষ ওই 1990 সালে একটা নির্দিষ্ট ডিজিজের কারণে মারা গেছে এটা যদি আমাকে প্রমাণ করতে চাই তাহলে এটা আমাকে এটার জন্য একটা কোনো একটা কিছু একটা রেফারেন্স দিতে হবে এটা একটা পেপার হইতে পারে কোনো একটা ডকুমেন্টের রেফারেন্স হইতে পারে যে কোনো কিছু হইতে পারে ওইটা তো আমরা সাধারণত বিভিন্ন জার্নালের বিভিন্ন যে সাইন্টিফিক পেপার থেকে আমরা আমাদের বিভিন্ন তথ্যগুলো নিই সেই জন্য আমরা ওইখান থেকেই আমরা রেফারেন্সগুলো দিব সাপোজ আমরা এই একটা পেপার থেকে কতগুলি ইনফরমেশান নিয়েছিলাম তো এটা আমরা প্রথমে কপি করব যেহেতু আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা এখানে ইনপুট করবো সুতরাং প্রথমে ওই রেফারেন্সের ওই পেপারটার টাইটেলটা দিলেও হয় বা ওই পুরা জার্নাল একটা ফরম্যাট নিলেও কপি করে আমাদেরকে গুগলে যেতে হবে আচ্ছা গুগল স্কলার যেতে হবে গুগল স্কলার যেতে হবে আচ্ছা গুগল স্কলারে গিয়ে আমাদেরকে যে রেফারেন্সটা আমি খুঁজছি ওইটাকে ক্লিক করতে হবে টাইটেলটা সার্চ দিতে হবে তারপর এখানে এই যে সাইটেশন অপশন আছে এই সাইটেশনটা ক্লিক করতে হবে তারপর এখানে যে ইননোট বাটনটা আছে এটা ক্লিক করতে হবে আচ্ছা এই ইননোট বাটনটা ক্লিক করার পরে রেফারেন্সটা খুলতে হবে ইননোটের মাধ্যমে এবং ইননোটে চলে আসবে এই ইননোটে যখন চলে আসবে তখন এই রেফারেন্সটা আমার একটা নির্দিষ্ট জায়গায় ইনপুট করতে হবে এই জায়গার জন্য আমরা যদি যে জায়গাটাতে দিই না কেন সাপোজ আমি এই জায়গাতে রেফারেন্সটা ইনপুট করব এখানে এখানে কার্সরটা রেখে ইননোটে গিয়ে ইনসার্ট সাইটেশনে যাইতে হবে ইনসার্ট সাইটেশনে গিয়ে ইনসার্ট করে দিতে হবে ইনসার্ট যদি করে দিই তাহলে রিটার্ন নোটের মাধ্যমে রেফারেন্সটা ইনপুট হবে তো আমি আবার দেখাচ্ছি কীভাবে করতে হবে সাপোজ একটা রেফারেন্স আমি দেখাই সাপোজ এই একটা রেফারেন্স এই রেফারেন্স কপি করলাম কপি করে আমাদেরকে যাইতে হবে গুগল স্কলারে গুগল স্কলারে গিয়ে আমাকে পেস্ট করলাম পেস্ট করলে সার্চ দিলাম সার্চ দিলে পেপারটা চলে আসলো আমরা কনফার্ম হলাম কনফার্মে প্রথমে যেতে হবে সাইটে 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 গিয়ে এই যে নিচে এন্ডনোট অপশনটা আছে এটা ক্লিক করতে হবে রেফারেন্সটা সেভ হবে ওইটা আমাদেরকে ওপেন করতে হবে ওপেন করার পরে রেফারেন্সটা চলে আসবে এই রেফারেন্সটা আসার পরে আমরা যে জায়গায় রেফারেন্স ইনপুট করব সেই জায়গায় যেতে হবে সাপোজ আমি এই জায়গাতে রেফারেন্সটা ইনপুট করতে হচ্ছে রেফারেন্সটা রেখে এরপরে এখানে ইনসার্ট সাইটেশনে ক্লিক করতে হবে ক্লিক করলেই আমার রেফারেন্সটা ইনপুট হয়ে যাবে আচ্ছা এটা গেল একটা ভূমিতে সেকেন্ডটা করবো আমরা পাবমেট থেকে পাবমেট করার জন্য আমাদের কোনো একটা রেফারেন্সের
তার টাইটেলটা লাগবে। আমরা কপি করলাম, যদি এটা পাবমিটে থাকতেও পারে নাও থাকতে পারে, ধরে নিলাম এটা পাবমিটে আছে। তো প্রথম আমরা যাই পাবমিট সার্চ, পাবমিটে গেলাম, পাবমিটে গিয়ে পেস্ট করলাম টাইটেলটা, জার্নালের নাম, পেপারটা চলে আসলো। আচ্ছা, পেপারটা আমরা যখন মানে বুঝলাম যে এই পেপারটাই আমার মানে ফাইন্ডিং পেপার, তো আমরা প্রথমে এখান থেকে যদি ইন্ডোট আমি ইনপুট করতে চাই, প্রথমে আমাকে দিতে হবে সেন্ড টুতে, তারপর সাইটেশন ম্যানেজার, তারপর ক্রিয়েট ফাইল। আচ্ছা, তারপর সাইটেশনটা আমার ডাউনলোড হয়ে গেল, আমি এটা ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট প্রোগ্রাম দিয়ে আমি এন্ডনোট দিয়ে ওপেন করব এবং চুজ অপশন ক্লিক করব। চুজ অপশন ক্লিক করলে এখানে রেফারেন্সটা চলে আসলো। তো সেমভাবে যে জায়গায় আমি রেফারেন্সটা ইনপুট করব সেই জায়গায় ক্লিক করে আমাকে এন্ডনোটের পেজে গিয়ে ইনসার্ট সাইটেশন ক্লিক করলেই রেফারেন্সটা চলে আসবে। আচ্ছা, এইগুলো অনেকগুলা পদ্ধতিতে, দুইটা পদ্ধতিতে কীভাবে আমরা এন্ডনোট ইউজ করে সাইটেশন করব, গুগল গুগল স্কলার এবং পাবমেট থেকে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা যে রেফারেন্সগুলো ইনপুট করলাম এখানে অনেকগুলো রেফারেন্স, তো এখন এন্ডনোটের সুবিধাটা কি? এন্ডনোটের সুবিধা হচ্ছে আমরা যখন ম্যানুয়ালি রেফারেন্স ইনপুট করি তখন করতে হয় সাপোজ 1 থেকে 100 পর্যন্ত আমরা সবগুলো রেফারেন্স, এখানে সাপোজ করলাম আমরা 27টা রেফারেন্স আছে। এখন আমি 11 নম্বরে যদি কোনো একটা রেফারেন্স ঢোকাইতে চাই ম্যানুয়ালি, তখন কী করতে হবে? প্রথম 11 নম্বরের নতুন রেফারেন্সটা ইনপুট করতে হবে, দিতে হবে, এবং তারপর ওই যে 11 নম্বর যে রেফারেন্সটা আছে ওটাকে 12-তে নিয়ে যেতে হবে। তো 12টা 13, 13টা 14, 14টা 15, 15টা 16 এরকম করে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যদি রেফারেন্স এন্ডনোটের মাধ্যমে করি আমাকে কিন্তু কোনো রকম চেঞ্জ করতে হবে না, আমি যা শুধু রেফারেন্সটা যদি দিয়ে দিই তাহলে ওটা অটোমেটিক ওরা করে নিবে। যেমন সাপোজ এখানে 6 নম্বর আছে, 6 নম্বর পরে এখানে 7 নম্বর রেফারেন্স আছে, সাপোজ আমি এই জায়গায় একটা নতুন রেফারেন্স দিলাম, সাপোজ আমাদের পিছনের আগে একটা রেফারেন্সই দিই, সাপোজ এই রেফারেন্সটা যে আমি এই রেফারেন্সটাই দিই, এই যে দিলাম, এই রেফারেন্সটা দেওয়ার পরে, আচ্ছা এটা যেহেতু 2 নম্বর রেফারেন্স, আচ্ছা আমি নতুন একটা রেফারেন্স সাপোজ এখানে যেহেতু 2 নম্বর রেফারেন্স, এটা যেহেতু এখানের মধ্যে এন্ডনোট সিস্টেম করা থাকে, কোনো একটা রেফারেন্স যদি রিপিট করে তাহলে আগের ওই রেফারেন্সটা যে নম্বর দিয়ে ইন্ডিকেট করা থাকে পরেও ওই নম্বরটা দিয়ে সে ইন্ডিকেশন করে, আমরা 5 আর 6 মধ্যে দেখায়। সাপোজ এখানের মধ্যে আমি একটা নতুন রেফারেন্স ইনপুট করব, আমরা পাবমিটে নতুন একটা পেপার পেলাম, এটা থেকে আবার সেমভাবে রেফারেন্স ইনপুট করি, সাইটেশন ম্যানেজার, ক্রিয়েট ফাইল, এটাকে আমরা ওপেন করবো, চুজ ক্লিক করবো, পেপারটা পেয়ে যাবো, পেপারটা আমরা এই জায়গায় ইনপুট করবো, এইগুলোর জন্য ইনসার্ট সাইটেশন ক্লিক করলাম। এখন দেখেন 5 আর এরপর রেফারেন্সটা ছিল 6, কিন্তু পরের রেফারেন্সটা এখন হয়ে গেছে 7, কারণ আমরা 5 আর 6 মধ্যে আরেকটা রেফারেন্স ইনপুট করছি, এর ফলে 6 নম্বর রেফারেন্সটা 7 নম্বর হয়ে গেছে এবং নতুন যে রেফারেন্সটা ওটা 6 নম্বর হয়ে গেছে। তো এটা একটা সুবিধা যে আমরা যে কোনো সময় এন্ডনোটের মাধ্যমে যদি আমাদের রেফারেন্স পুরো ম্যানুস্ক্রিপ্টে করা থাকে
আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় নতুন একটা রেফারেন্স ইনপুট দিতে পারি, কারণ এটা যখন একটা পেপার এডিট করতে হয় তখন সাধারণত হয়ে থাকে, বিভিন্ন সময় নতুন রেফারেন্স দিতে হয় কিংবা কোনো একটা রেফারেন্স বা দুইটা রেফারেন্স সরিয়ে ফেলতে হয়, তখন আমরা শুধু সরিয়ে ফেললেই হবে। যেমন আমি যদি ছয় নম্বরটা যদি আমি আবার ওপেন করে দিয়ে কেটে দিই, কেটে দিয়ে যদি আমি আপডেট সাইটেশন দিই তখন রেফারেন্সটা চলে যাবে, এবং চলে গিয়ে আগে যেই রেফারেন্সটা সাত নম্বরে ছিল ওটা আবার ছয় নম্বরে ফিরে আসবে। তো এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে সাপোজ কোনো একটা আমি একটা নির্দিষ্ট রেফারেন্স দিতে যাচ্ছি যেটা মানে কোনো গুগল স্কলার বা পাবমেটে নাই, তো সেই রেফারেন্সটা আসলে আমি তাহলে কীভাবে ইনপুট করবো? এই যেমন এটা অনেক সময় হয় বইয়ের ক্ষেত্রে, কারণ বই তো আর গুগল স্কলার বা পাবমেটে থাকে না, কিংবা কোনো একটা ওয়েবসাইটের যদি অ্যাড্রেস আমি দিতে চাই এটা ম্যানুয়ালি দিতে হবে। এখন এটা কীভাবে আমি ম্যানুয়ালি দিব? সাপোজ পাঁচ আর ছয়ের মধ্যে চার আর পাঁচ আর ছয়ের মধ্যে আমি নতুন একটা রেফারেন্স দিব যেটা হবে ম্যানুয়ালি কোনো একটা ওয়েবসাইটের নাম। তো এটার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট সাইটেশনে, ইনসার্ট সাইটেশনে গিয়ে ইনসার্ট নোট, ইনসার্ট নোটে গিয়ে আমাদেরকে যা শুধু ধরেন একটা ওয়েবসাইটের নাম দিতে হবে, যেমন অ্যাভেলেবল অ্যাট HTTP support www.mpbd.com এই রেফারেন্সটা আমরা ইনপুট করতে চাচ্ছি। এটা জাস্ট শুধু আমি লিখে দিয়ে ওকে দিলে ওই রেফারেন্সটা এখান থেকে সেট আপ হয়ে যাবে। এটা একটা ওয়ে। আর এখানের মধ্যে আছে আমরা যদি নতুন নতুন বিভিন্ন সময় রেফারেন্স দিই, কোনো একটা রেফারেন্স যদি আপডেট না হয় তখন যদি আমি আপডেট সাইটেশন আমি বিবলিওগ্রাফি দিই তখন পুরো সাইটেশনগুলো আপডেট হয়ে যাবে। আরেকটা বিষয়, কোনো একটা রেফারেন্স যদি আমি এডিট করতে চাই তখন এডিট অ্যান্ড ম্যানেজ সাইটেশনে গিয়ে আমরা এডিট করতে পারবো। কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে আমরা কোনো সময় কোনো একটা রেফারেন্স এডিট করতে মানে যে রেফারেন্সটা পাবকেমিক বা পাবমেড বা গুগল স্কলার থেকে নিয়ে আসে ওইটা আমরা এডিট করতে পারবো না। আমরা জাস্ট শুধু রেফারেন্স এডিট করতে পারবো যেই সকল রেফারেন্স আমরা নিজেরা ম্যানুয়ালি ইনপুট করছি ডিফারেন্ট নোট, এগুলি আমরা ঠিক করতে পারবো। আবার এডিট রিমুভ করতে পারবো মানে অ্যাড রিমুভ করতে পারবো আমরা। আর হ্যাঁ, আর এটা তো দেখালাম যে ডিফারেন্ট প্রসিডিউর, আমি যদি এখন জানার ইতনাফার্ম আপনি যদি চুজ করি নটিসকালি জানার ইতনাফার্ম আপনি যে ইসলাম থেকে, আর আমি যদি জানাল ফলো করি নাম্বার বা বিভিন্ন সময় ইউজ করতে হয় যে অ্যানোটেড, তো অ্যানোটেড স্ট্যাপ হয়ে যাবে। আবার অনেক সময় ইউজ করতে হয় ভ্যানকোভার, ভ্যানকোভারও আছে এখানে, ভ্যানকোভার চুজ করলে ব্যাংকের স্টাইল হয়ে যাবে। আচ্ছা, এখন অনেক সময় হয় কি কোনো কোনো রেফারেন্সে কিছুটা ছুটির কারণে ওদের ইনফরমেশনে এডিট করতে হয়, তো আমরা তখন কী করবো? এখানের মধ্যে কিন্তু এন্ডনোটে এমন সেট আপ আছে কোনো প্রকার এডিট করলে সাপোজ আমি এই জার্নালের নাম আমি অন্য একটা জার্নালের নাম দিব, জার্নাল অফ ক্লিন, কিন্তু এটা যখন আমি আপডেট দিব তখন কিন্তু ওই নামটা থাকতেছে না, নামটা ওরা ইরেজ করে দিচ্ছে। তো এই যে প্রবলেম, এই প্রবলেম সলভ করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কনভার্ট সাইটেশন। মানে আমি বলতে চাচ্ছি কোনো একটা রেফারেন্সে যদি ভুল থাকে এটা কিন্তু আপনি এই মানে ম্যানুস্ক্রিপ্টের ভিতর যখন ইননোটের স্টাইল আছে তখন চেঞ্জ করতে পারবেন না, এটাকে আপনাকে প্লেন একটা শিটে নিয়ে যেতে হবে যেখানে কোনো ইননোটের স্টাইল নেই। সেই জন্য আমাদেরকে যেতে হবে কনভার্টেড, কনভার্ট সাইটেশনের বিবলিওগ্রাফিতে এবং কনভার্ট টু প্লেন টেক্সট। তো যদি আমরা দুই ইউজ টু কন্টিনিউ আমরা কন্টিনিউ যদি ইউজ করি তাহলে নতুন যে ফাইল আসবে সেখানে কোনো প্রকার ইননোটের রেসিডিউ থাকবে না। তো আমরা যদি এখানে কোনো প্রকার চেঞ্জ করি কোনো প্রকার চেঞ্জ হবে না, কারণ এটা এখন কোনো এন্ড নোটের আউটলাইন নাই, তখন আমরা চেঞ্জ করতে পারি।
এখন আমি যাই চেঞ্জ করি না কেন, আমি যদি আপডেট দিই কোনো প্রকার চেঞ্জই হবে না। এভাবে একটা ম্যানস্ক্রিপ্টে ম্যানস্ক্রিপ্টকে এন্ডনোটের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন রেফারেন্সিং এবং রেফারেন্স ম্যানেজমেন্ট করা যায় কোনো একটা পার্টিকুলার জার্নালের জন্য। আই হোপ এভাবে ইউজ করলে আপনারা এন্ডনোটের মাধ্যমে আপনাদের ম্যানস্ক্রিপ্টগুলোকে সহজেই সাইটেশন বা রেফারেন্সিং করতে পারবে। আপনাদের ফর এ পার্টিকুলার রেফারেন্সিং স্টাইল ফর এ পার্টিকুলার জার্নাল, আই হোপ এটা আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ।